হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেক বছর ডিফেন্স হথিয়ার হোক বা মিসাইল হোক বা ড্রোন হোক, ও সব কিছু বিক্রি করে আমেরিকা দেশের মধ্যে যত বড় বড় ডিফেন্স কোম্পানি রয়েছে, এত শক্তিশালী, প্রত্যেক বছর $100 বিলিয়ন থেকেও বেশি পয়সা উপার্জন করে। আর মনে করা হয় যে আমেরিকার মধ্যে অস্ত্রপাতি এত স্ট্রং রয়েছে যে তারা প্রয়োজন পড়লে আমেরিকার ইলেকশনটিকেও প্রভাবিত করতে পারে, আর নিজের ইচ্ছা অনুসার রাষ্ট্রপতিকেও তারা কালেক্ট করতে পারে। আর এটি একটি কারণ যে সম্পূর্ণ বিশ্বের মধ্যে যে কোনো এরিয়া আপনি নিয়ে নেন, প্রত্যেক জায়গাতেই আমেরিকার মিলিটারি সবসময়ের জন্য প্রেজেন্ট পারবেন। আর আমেরিকা দেশ যুদ্ধ করা থেকে মোটেই পিছু পা করে না। ছাড়ুন, এটি একটি আলাদা টপিক হয়ে যাবে, কিন্তু আজকের টপিক খুবই ইন্টারেস্টিং, কারণ আজকের সময় ইউরোপে এবং আমেরিকা অন্য আরেকটি দেশের সঙ্গে F-35 জেটের ডিল করেছে। আর এই ডিল থেকে শুধুমাত্র আমেরিকার ফ্রেন্ডলি কান্ট্রি একটু দুঃখ ব্যক্ত করবে, আর তার সঙ্গে রাশিয়া দেশের জন্য এটি একটি বড় একটি ঝাটকা। আপনারা সবাই জানেন যে $10 বিলিয়ন আমেরিকা দেশ ফিনল্যান্ড দেশের সঙ্গে 64 F-35 জেটিকে নিয়ে ডিল করেছে। আর এর থেকে আমেরিকা দেশে যে বন্ধুত্ব দেশ রয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে নাটো মেম্বার রয়েছে, তাদেরও একভাবে ক্ষতি হবে। আর একসঙ্গে রাশিয়া দেশের জন্য বড় একটি ঝাটকা, এই কারণে যে সব F-35 রাশিয়ার বর্ডারের কাছে একভাবে আপনি বলতে পারেন যে তেওনায় থাকবে। আর রাশিয়ার যে সিটি রয়েছে ওই জায়গা থেকে অনেক দূরে F-35, মানে ডিস্টেন্স খুবই কম দূরত্বের হবে। আর এই কারণে রাশিয়া দেশও অনেকে চিন্তিত রয়েছে। আর একভাবে এই দেশটি ফিনল্যান্ড দেশটিকে এটি বলে দিয়েছে যে আমাদের যে রুখ রয়েছে ওইটি আপনি ক্লিয়ারলি বলুন যে রাশিয়ার এগনেস্ট ওয়েস্টের হিসাব হতে যাচ্ছে বা আমেরিকার ভাগ হতে যাবে। এই সব কিছু ইন্টারেস্টিং টপিকটিকে আমি একসঙ্গে আমি আপনাকে ডিটেলে বোঝাবো। জানার জন্য আপনি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর বেশি থেকে বেশি লাইক শেয়ার করতে মোটেই ভুলবেন না। বন্ধুরা, আমেরিকা দেশের কথা যদি আমরা আলোচনা করি, তাহলে আমেরিকার প্ল্যান ছিল যে প্রেজেন্ট টাইমে F-35টিকে তারা বেশি নম্বরে নিজেরাই ব্যবহার করবে, আর বিশ্বের অন্য দেশগুলিকে বিক্রি করে নিজের প্রফিট উপার্জন করবে। আপনারা সবাই জানেন যে আপনি গত 50-60 বছরের হিস্ট্রিটি দেখেন, তাহলে দুটি এয়ারক্রাফট সবথেকে বেশি তৈরি হয়েছে, বা একভাবে আপনি বলতে পারেন যে ওইটিকে বেশি দেশ ব্যবহার করেছে, আর ওইটি হচ্ছে MiG-18 এবং আমেরিকার F-16। মিগ প্রায় 10,000 থেকেও বেশি নম্বরে তৈরি করা হয়েছে এবং F-16 4,000 প্রায় নম্বরে তৈরি করা হয়েছে। আর বর্তমান সময় প্রেজেন্ট টাইমে অনেক এয়ারফোর্সে আপনি একভাবে বলতে পারেন যে ব্যাকবোন। আর F-35 তৈরি করার পেছনে আমেরিকারও এই টার্গেট ছিল, কিন্তু কিছু হিসাব পর্যন্ত প্ল্যানের মধ্যে ডিলে হয়ে গেল। আর F-35 প্রোগ্রামের কথা যদি আলোচনা করেন, তাহলে আমেরিকার সব থেকে বড় দিয়ে ছিল যে দেশ পয়সা এবং টেকনোলজির ব্যাপারে এ প্রজেক্টে লাগিয়েছিল, আর তারপরে ফার্স্ট প্রায়োরিটি পার্টনার রিটেন ছিল। আর এর পরে নম্বরে আসত অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, নরওয়ে এবং তুরস্ক দেশ। আসলে তুরস্ক দেশকে তারা বাইরে করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা, ইটলি এবং নেদারল্যান্ড দেশে Level 2 পার্টনার ছিল ব্রিটেনের পরে, আর বাকি 4-5 কান্ট্রি এরকম ছিল, মানে পার্টনার তো ছিল না, কিন্তু F-35 প্রোগ্রামে কেনা বেচার লিস্টের মধ্যে যেমন সিঙ্গাপুর, জাপান, ইসরায়েল এবং আরও একটি দুটি কান্ট্রির নাম ওর মধ্যে ছিল। কিন্তু বন্ধুরা, বর্তমান সময়ে গত 2-3 মাসে যদি আপনি দেখেন, তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রির মধ্যে যে নন ন্যাটো মেম্বার রয়েছে, ওই দুটি দেশ F-35টিকে নিয়ে বেশি ইন্টারেস্ট শো করেছে। একটি হচ্ছে সুইডেন, আরেকটি হচ্ছে ফিনল্যান্ড দেশ। এবার আমি ফিনল্যান্ডের উপরে আসছি। জানি যে ফিনল্যান্ড দেশের সঙ্গে আমেরিকার F-35 ডিল কেন এত প্রয়োজন, আর এটি রাশিয়ার জন্য কেন এটি একটি ডেঞ্জারাস বিষয়। বন্ধুরা, বর্তমান সময় ফিনল্যান্ড দেশ F-35 চয়েস করার পেছনে অনেক কারণ রয়েছে। এটি ফাইটার জেটার রেসের মধ্যে স্পেশালি রাফেল ছিল, গ্রিটেন ফাইটার এয়ারক্রাফট ছিল সুইডেনের, তার সঙ্গে সঙ্গে ইউরোপ ফাইটার টাইফুন ছিল, মানে ব্রিটেনের তরফ থেকে, কিন্তু শেষ পর্যন্ত F-35টিকেই চয়েস করা হয়েছে। বর্তমান সময় যে ফিনল্যান্ড দেশ রয়েছে, সে আমেরিকারই ফাইটার এয়ারক্রাফটটিকে রিপ্লেস করবে F-35 দ্বারাই। এর আগে F-50-এর উপরে F-80-কে 50-এর উপরে ব্যবহার করত। আর বর্তমান সময় এই ডিলটি হবার পরে 2026 সাল থেকে যে ফিনল্যান্ড দেশ রয়েছে, ওটি প্রথমবার F-35 পাওয়া শুরু হয়ে যাবে এবং 2060-70 পর্যন্ত এই F-35টি ব্যবহার করবে। এবার সবথেকে বড় প্রশ্ন এটি যে ইউরোপিয়ান আরও যে ফাইটার এয়ারক্রাফটটি তারা অফার হচ্ছে, তাহলে ফিনল্যান্ড দেশ কেন আমেরিকার F-35-এর তরফে গিয়েছিল? দেখুন বন্ধুরা, আমেরিকা দেশের সঙ্গে ফিনল্যান্ড দেশের বড় ডিফেন্স ডিল করেছে,
एक भावे आपनारा सबाई जानें যে জাতগুলি ইউরোপের দেশ রয়েছে আর বর্তমান সময় ফিনল্যান্ডটিকে আপনি বলতে পারেন যে ডেঞ্জারাস রয়েছে তাহলে অল্প কিছু রাশিয়া দেশের কাছ থেকে রয়েছে কারণ আজ থেকে 80-90 বছর আগে ওই জায়গাটি রাশিয়ারই একটি পার্ট ছিল যার কারণে রাশিয়া দেশের একটু খারাপ লাগবে কিন্তু বর্তমান সময় দেশ স্বাধীন হয়ে গেছে ফিনল্যান্ড দেশ ইচ্ছা অনুসার যার কাছে চাইবে তার কাছ থেকে রাফেল অস্ত্রপাতি কিনতে পারবে বন্ধুরা এবার আমেরিকায় বিশ্বের সবথেকে বড় দেশ বর্তমান সময় যে একভাবে ফিনল্যান্ড দেশটিকে ডাইরেক্টলি সিকিউরিটি দিতে পারবে আর একভাবে ফিনল্যান্ড ন্যাটো মেম্বারও হতে চাইছে এই কারণে ফিনল্যান্ড দেশ বাকি দেশকে ইগনোর করে দিয়েছিল এর সঙ্গে যদি আপনি দেখেন আসলে ফ্রান্সের তরফেও সে যেতে পারত কিন্তু হয়তো সে মনে করেছে যে ফ্রান্স এবং রাশিয়া দেশের সম্বন্ধ অত খারাপ মোটেই নয় আর যদি ফ্রান্স দেশ কোনো সময় রাশিয়া দেশটিকে নিজের শত্রু হিসেবে দেখে বা কোনো ডিফেন্স ডিল ক্যান্সেলও করে দেয় তাহলে একভাবে আপনি বলতে পারেন যে আমেরিকা বা ব্রিটেনের প্রেশার বা ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হওয়ার কারণে বা যদি আপনি দেখেন তাহলে ফ্রান্স এবং রাশিয়ার সম্বন্ধ অত খারাপ ছিল না বাকি অপশন আসে সুইডেন দেশের আসলে সুইডেন দেশ ফিনল্যান্ড দেশের মোটেই আপনি বলতে পারেন যে নাইবারিং কান্ট্রি কিন্তু এক সময় মানে 100-150 বছর আগে সুইডেন কিংডমের মধ্যে ফিনল্যান্ড আসলো কিন্তু আসলে বর্তমান সময় যুদ্ধ তো প্রেজেন্ট টাইমে অনেক জায়গায় হয়নি কিন্তু হয়তো ভবিষ্যতে হতে পারে কি না আমরা এর মধ্যে ছিলাম কি না ওইটি একটি রাইভালরি আলা যুদ্ধ হতে পারে ভবিষ্যতে এরপরে ব্রিটেন আলা যুদ্ধ চলে আসে ব্রিটেন দেশের সঙ্গে তো ইউরোপ ফাইটারটি ডিল করতে পারত কিন্তু ওইটি না করার কারণে এই কারণটি রয়েছে যে ব্রিটেন বর্তমান সময় ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে গেছে এবার ফিনল্যান্ড দেশটিকে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ইনফ্লুয়েন্স দিয়ে রাখা দরকার যদি পড়ে তাহলে ব্রিটেন দেশের সঙ্গে গিয়ে তার বড় কোনো প্রফিট মোটেই নেই এই কারণে যতগুলো কান্ট্রি রয়েছে ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেলে আমেরিকা সব থেকে সুইটেবল ছিল যার সঙ্গে ফিনল্যান্ড দেশ ডিফেন্স ডিল করতে পারবে আর ঠিক এরকমই হয়েছে এবার হয়তো বড় প্রশ্ন এটি হবে যে বাকি দেশ কি এ থেকে দুঃখ ব্যক্ত করবে না বন্ধুরা সুইডেন এবং ফিনল্যান্ড দেশটিকে তো বেশ একটি কিছু বলতে পারবো না হ্যাঁ হতে পারে কিন্তু একভাবে আপনি বলতে পারেন যে ফ্রান্স দেশটিকে অনেক বড় আঘাত লেগেছে কারণ গত 3-4 বছরের মধ্যে গত যত মিলিটারি ডিল হয়েছে তার মধ্যে আমেরিকা দেশ ফ্রান্স দেশের মানে একটি ডিলে আমেরিকায় আগে রয়েছে তো ফ্রান্স আগে ছিল আর আপনি একভাবে বলতে পারেন যে ফ্রান্স দেশের রাফেলের উপরে বর্তমান সময় F-35 বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ আগে সাবমেরিন ডিল ক্যান্সেল হলো আর তারপর $30-40 বিলিয়ন ক্ষতি তো ডাইরেক্ট হয়েছিল তারপরে ইউএই সঙ্গে এবং প্রেফর রাফেলের কিছু সময় পর্যন্ত ভরপাই করেছিল ফ্রান্স দেশ কারণ ফ্রান্স দেশ ইউএই মানে বর্তমান সময় এটি বলেছে এখনো পর্যন্ত F-35 কেনার অপশন প্রেজেন্ট রয়েছে আর ওটি শুধুমাত্র কোয়ার জন্য কারণ এটি $18-19 বিলিয়ন খরচা করার পরে ইউএই F-35 মধ্যে মোটেই যাবে না আর ফ্রান্স দেশের জন্য এটি একটি জিত হবে এবার হয়তো আপনি জানেন যে সুইডেন 2 মাস আগে তারাও রাফেলটিকে ক্যান্সেল করে F-30 দিকে চলে গেছে সেও $6-7 বিলিয়ন ডিল ছিল তাহলে বন্ধুরা আমেরিকা দেশের অস্ত্রপাতি ফিনল্যান্ড দেশে সেল করার বিষয়ে জেনে কেমন অনুভব করছেন নিচে কমেন্ট করে জানান এবং নতুন দর্শকরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে নিন আমি আবার আসবো একটি নতুন তথ্যের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুখে থাকুন ধন্যবাদ।